সকলকে রহমান আজ আমরা সালাম বা মুসাফার পর নিজ বুকে হাত লাগানো সম্পর্কে জানবো এবং শেষে প্রোগ্রাম সম্পর্কিত ছোট্ট একটি ম্যাসেজ শুনবো কোনো কোনো মানুষকে সালাম বা মুসাফার পর নিজ বুকে হাত রাখতে দেখা যায় এই কাজকে যদি সালাম মুসাফার সুনত নিয়মের অংশে মনে করা হয় তাহলে এটা বিধ আর এমনই করা হলে এটা একটি অনর্থক কাজ মহব্বতের প্রকাশ তো সালাম মুসাফার মাধ্যমেই হয়ে গেল বাড়তি কিছুর প্রয়োজন নেই কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অথবা সাহাবাই কেরাম কেউ এমনটি করেননি মোট কথা এটি সংশোধনযোগ্য কাজ আল্লাহ আলা আমাদের সকলকে সুন্নতি জীবন গঠন করার তফিক দান করেন মেসেজটি হলো আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ইন্টারনেট মাদ্রাসা সারা বিশ্বের জেনারেল লাইনে পড়ুয়া আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সের নারী পুরুষ বড় বড় মুহাকেক আলেমগণের কাছ থেকে কোরআনুল করিম সহি শুদ্ধকরণ জীবন ঘনিষ্ঠ মাস আলা মাসাইল হাদিস শরীফ এবং সুন্নতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন ডাব্লু যা ডাব্লু ডট ইন্টারনেট লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই والسلام عليكم ورحمه الله وبركاته